পুলিশের কাছে কোনো ছাড় পাই না আমি, আমি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও পুলিশের কাছে ছাড় পাই না। বিভিন্ন জায়গায় পুলিশে আমাদেরকে ডিস্টার্ব করে, মমতাময়ী শেখ হাসিনা আমাদেরকে একটা কার্ড দিছে, প্রতিবন্ধী যারা এদেরকে একটা কার্ড দিছে, একটা স্বীকৃতি দিছে রাস্তায় কর্ম করে খাওয়ার জন্য, আমাদের বাচ্চা থাকার জন্য। পাও গেছে কি হয়েছে, আমরা যাতে বাচ্চা থাকতে পারি এর জন্য আমাদেরকে সরকারের তরফ থেকে একটা কার্ড দিছে জননেত্রী, হ্যাঁ আমাদেরকে একটা কার্ড দিছে, কিন্তু উনি আমাদের স্বীকৃতি দিছে, পুলিশ আমাদেরকে স্বীকৃতি দিতে চায় না। আমরা কর্ম করে খাই, আমরা আমরা তো চুরি করে খাই না, আমরা কর্ম করে খাই, তারপরও পুলিশ কেন আমাদেরকে জায়গায় জায়গায় ডিস্টার্ব করে। টেকনিক্যালে কালো একটা সার্জেন্ট তিন চারবার আমার চাবি নিয়ে গেছে রাস্তার মধ্যে ডিস্টার্ব করে, টেকনিক্যালে এই মোচরে বসে কালো সার্জেন্টটা, ঠিক আছে ওই সার্জেন্টটা আমার গাড়ির চাবি লিয়ে যায়, আমারে ও আটকাইবার চায়। আমি বুঝলাম না, আমার এই পাওটা আমি ওনারে দেখাইছি, ও আমার মারে তুলিয়া বকা দিছে, ও আমার মারে তুলিয়া বকা দিছে কালো সার্জেন্ট টেকনিক্যালে এই কয়দিন আগে, পাঁচ ছয় দিন আগে, কালো কইরা চিকন কইরা কালো। হ্যাঁ উনি আমি এই যে একটা অটো রিক্সা চালাই ভাত খাই, প্রতিবন্ধী থাকার শর্ত আমি মানুষের কাছে চাই, কিন্তু অনেকে তো দেয় না, দিতে পারে না, বা চাইলেও নিজের কাছে লজ্জা লাগে, তখন আমি এই এই গাড়ি চালাই ভাত খাই, এই অটো গাড়ি চালাই, এই পাও নিয়ে আমার এই হাতটাও ভাঙ্গা। নেত্রী আমার একটা মমতাময়ী শেখ হাসিনা আমার একটা কার্ড দিছে, কিন্তু এটা পুলিশ মানতে চায় না, এটা আমাদেরকে সারা হয়রানি করে রাস্তার ভিতরে, আমার কাছ থেকে গাড়ি রেগার লাগাইবার চায়, চাবি লয়ে যায় ট্রাফিকে দৌড়ে চাবি লয়ে যায়, ট্রাফিকরে দেয় দেয় সার্জেন্টে যাও আর ধরে লয়ে আও, এরকম করে, ঠিক আছে। অনেক প্রতিবন্ধী আমরা রোডে চলি, কিন্তু আমরা কিন্তু শান্তি পাই না, আমি সহ আমি এই অবস্থা, আমারও এরা শান্তি দেয় না, ডিস্টার্ব করে রাস্তাঘাটে, হাসপাতালে গেলে শ্যামুলি আটকায়, কল্যাণপুরে আটকায়, বুঝি না আমি কোনো কিছু। তাইলে আমাদেরকে জননেত্রী এই মমতাময়ী শেখ হাসিনা কেন আমাদেরকে এই স্বীকৃতি দিল, আমাদের এই স্বীকৃতি তাইলে তারা নিয়ে যাবগা, তাইলে আমরা মরছি তো মরি, বাচ্চা রইলাম শেখ হাসিনা আমাদের একটা। আজকে বাইরে আমি হরতাল, বিএমপি আলাগো ডিস্টার্ব, আগুন লাগায় দেয় গাড়ির ভিতরে, এখন পাও গেছে, যদি দেহটাই পুরা যায় তখনে বাচ্চা থাকুম কিভাবে, পোলা পেনে কেমনে বাঁচামু, কেমনে সংসারটা ধরে রাখুম বলেন। এই বিএমপি আলাগো অতিষ্ঠতে, আর এই যে এই হরতাল অবরোধের কারণে আমাগো অবস্থা একবারে সিরিয়াস। ভাই আজকে বাসা থেকে বের হন নাই আপনি? ভাই আসসালামু আলাইকুম, কি ভাই? ওয়ালাইকুম আসসালাম। কি বাইরামু রাস্তায়, রাস্তায় গেলে বিএমপি আলা গলেগা শান্তি পাই না, বিএমপি আলারা গাড়ি পোড়ায় দেয়, গাড়ি জ্বালায় দেয়, মানুষের দুর্ঘটনা, এই ডরে মানুষের রোডে বাইরে না, আমরাও ভয়ে বাইরে না, আমাকে নাই পাও নাই হাত, এখন আমরা রোডে বাইরে, এই হাতটা আমার ভাঙ্গা, এই পাওটা ভাঙ্গা, আমার এই পায়ে চায়ের ভাঙ্গা, আমি হাঁটতে পারি না, রোডে গিয়া যদি একটা দুর্ঘটনার ভিতরে পড়ি তাহলে আমাকে কী অবস্থা হইব, আমাকে এই অবস্থার লেগে কে দায়ী হইব, আর কে থাকবো আমাকে পিছনে। হ্যাঁ আর পুলিশ যে আমাকে কোনো কিছু দেখবো, পুলিশেও আমাকে ডিস্টার্ব করে, সরকার এই যে জননেত্রী শেখ হাসিনা আমার এই কার্ডটা দিছে, হ্যাঁ প্রতিবন্ধীর কার্ড, কিন্তু আমি এই প্রতিবন্ধী রোডে গেলে পুলিশ আমার স্বীকৃতি দিতে চায় না, শেখ হাসিনা আমার স্বীকৃতি দিলে কী হইব, পুলিশ আমার কোনো স্বীকৃতি দেয় না, রোডে বাইরে এলে পুলিশ আমার আটকায়া ডিস্টার্ব করে, বিভিন্ন রকমের ঝামেলা করে, হ্যাঁ বিভিন্ন রকমের প্রতিবন্ধী করে ঝামেলা করে আমারে করে, তো এগুলি পুলিশে ওই মাসোয়ারা চায় ওই হেই, হ্যাঁ ট্রাফিকরা গাড়ি আটকায় চাপায় থই দুই ঘন্টা তিন ঘন্টা। হ্যাঁ সরকার আমার স্বীকৃতি দিছে, জননেত্রী শেখ হাসিনা স্বীকৃতি দিছে, স্বীকৃতি দিছে, এই স্বীকৃতি তারা মানতে চায় না, তারা মানেই না, হ্যাঁ আমাকে ওই কার্ডের আটকায় রায় চাবি থাপাতা লয়ে যায়, গাড়ি ঘুরিয়ে দেয়, গাড়ির চাবি লয়ে যায়, আমরা এই অটো চালাই, আমরা অটো রিক্সা চালাই, এই পাও লয়া কি করুম, কর্ম করে কে কেমনে খামু, কর্ম সারা খামু, মানে এই অবস্থা নেই পানি আপনি কর্ম করেন, হতে কি করুম ভাই, কর্ম সারা আমাকে বাত আছে, আর কে কে আমাকে খাওয়াইব, কে দিব কাম, রাস্তায় তো আজকে তো বেরোন নাই, কারণ আর পামু কি, আমরা আমাকে কে খাওয়াইব, এখানে কাম না করলে খামু কি, রাস্তায় বাইরে পুলিশের লেগা যন্ত্রণা, আর এই হরতালে বিএমপি আলাগারা করে যন্ত্রণা, এখন আমরা এমন একটা অবস্থা, জিনিসপাতির এত দাম বাড়তি, আমরা কর্ম না করলে কিভাবে আমরা খাইয়া বাচ্চা থাকুম কন, কিভাবে আমরা খায়া বাচ্চা থাকি, খুলি ফেলার কথা ছিল কিন্তু আপনি টাকার জন্য খুলতে পারি না, কামাই করতে পারি না, রোডে একদিন দুই দিন পর পরই হরতাল হরতাল,
একদিন ভালো থায় হেয়ার পরে হরতাল, একদিনে লোকজন এরকম বাইরে না, কেমনে লোকজন বাইরে মানুষের ভিতরে একটা আতঙ্কা, কুনচুম গাড়ি জ্বালায় দেয়, কুনচুম পোড়ায় দেয়। হ্যাঁ, বিএনপি আলাগলে গায়ে এই রোডে বাইরে আমি যায় না, আবার হ্যান্দা যা ওই তারা তো মানে তাদের নিজেদের অধিকার আদায় করার জন্য, মানে সাধারণ মানুষের অধিকার আদায় করার জন্য মেডিকেলে যাইতাছি, কল্যাণপুর বাস স্ট্যান্ডে আমার আটকাইছে পুলিশে, কয় তুই এনে কে মেন রোডে কে, আমি স্যার আমি মেডিকেলে গেছি, হ্যাঁ আটকাই ধুয়ে দিছে, এই গাব তুলি গেলে আটকাই ধুয়ে দেয়, একটা খেপ লয়ে কোনোখানে যাইতে পারি না, তাইলে আমরা খামু কি কইরা, আমরা কি কইরা খামু, জননেত্রী শেখ হাসিনার কাছে কই আমরা, অবরোধের মধ্যে তো গাড়ি চলার অনুমতি রয়েছে, আপনি তখন চালাতে পারেন না কেন, অবরোধে গাড়ি বাইর করি তো, এই যে পুলিশের আতঙ্কা, ইয়ার এই এই বিএনপি আলাগো আতঙ্কা, বিএনপি আলারা এই যে গাড়ি জ্বালায় দেয় পুরায় দেয়, সিগন্যাল দেয় আটকায়, হ্যাঁ অবরোধ টবরোধ আছে, পুলিশ সব সময় ডিস্টার্ব করে, বেশি ডিস্টার্ব করে হইলে অবরোধ না থাকলে, হ্যাঁ শেখ হাসিনা জননেত্রী আমাকে স্বীকৃতি দিলে কি হ্যাঁ আমাকে স্বীকৃতি মানতে চায় না, আমাকে ডিস্টার্ব করে, যারা ভালো লোক চালায় হ্যাঁ করে ধরুক, প্রতিবন্ধী ল্যাংরা কাঠ লাগানো সামনে দিয়ে লেখা আছে প্রতিবন্ধী, তারপরও গাড়ি আটকায়, সবচেয়ে বড় হাতিয়ার তো আপনার পায়ের মধ্যে একটা সুস্থ সবল মানুষ না তো, আপনি অসুস্থ একটা মানুষ, এটা একটা গ্রিল লাগানো অনেক লং টাইম ধরে আপনি এটা বই বেড়াচ্ছেন, আমাদেরকে একটু বলেন তো এই গ্রিলটা আপনি কত বছর ধরে বেড়াচ্ছেন, এই আজকে 3 বছর 2 মাস চলতে আছে, তো এটা পা কি আপনার জোড়া লাগে, এই জোড়া চুল ফাঁক আছে, এখানে ডাক্তার কইছে যে খুলিয়া দিলে হাঁটলে ঠিক হয়ে যাব, হাঁটলে ঠিক হয়ে যাবো, কিন্তু আগের মতো ওরকম হইব না, মানে কোনো মতো চলাফেরা করতে পারুম, ভারী কোনো কাজ করতে পারুম না, আর টাকার জন্য ট্রিটমেন্ট করতে পারি না, যেটা হলো মেন কথা, এখনো এটা মনে করেন যে এই বাড়িটা ভাঙে না, এই বাড়িটা ভাঙে না, এটার ভিতরে একটা রড আছে, এই এই গ্রিল খুলতে গেলে এখনো 1,000-20,000 টাকার দরকার আছে, তারপরে 20,000 টাকা লাগবে, 20,000 টাকা খুলতে এটার পিছে যাইবো, এরপরে এই বাড়ির অপারেশনটা করতে হইব, তাও প্রায় মনে করেন 60-70,000 টাকার উপরে যাইব, আবার এই হাতটা নিডেল করতে হইব, এই হাতটা মোট করতে পারি না, দেখি আমার হাতের উপরে এক আড্ডা, আমি এক আড্ডা গাড়ি চালাই, উঁচু নিচে কেন, মানে হলো মনে হয় চলিং রাস্তা, এইটা এই বাঙ্গা, এগুলি সব বাঙ্গা, এইটাও বাঙ্গা, এটা বাঙ্গা, এটা বাঙ্গা, এই বাঙ্গা, এই বাঙ্গা, এটি সব বাঙ্গা, খালি এই চিকোনার ডিটা এই কানি আঙ্গুলের এইটা শুধু একটু ভালো, এছাড়া সবগুলি বাঙ্গা, এখনে এটা মোট করতে পারি না, এটা নিডেল করতে হইব, নিডেল করলে দেখা গেছে তখন যদি আবার ঠিক হয়, কিন্তু এত টাকা পয়সা কই পামু, কন আমি তো এখন বাতি খাইতে পারি না, জিনিসপাতির যেই দাম, এখন মনে করেন যে কামাই করি, যা কামাই করি আইনা খাইতে খাইতে শেষ, ওষুধই খাইতে পারি না, ওষুধই খাইতে পারি না, রাস্তায় গেলে হরতাল অবরোধ, প্রশাসন ইয়ার বিএমপি আলাগো যন্ত্রণায় রোডে গাড়ি বাইর করুন যায় না, তারপরে এন্দা ওই লোক পুলিশও ডিস্টার্ব করে রাস্তায় বাইরে এলে, পুলিশ ধরলে কত টাকা খায়, পুলিশ ধরলে র্যাগার বিল দাও, ওই করো এই করো এই করো এইগুলি করে, তা আপনার এই পা দেখে কি আপনাকে পাও দেখে আমার সার দেয়, আমি এক সাংবাদিক বাইরে দিয়ে আমি কয়েকবার ফোন টোন দেওয়ায় আমি বাঁচছি, গাবতলির থেকে একবার বাঁচছি, এই কল্যাণপুরের থেকে একবার বাঁচছি, এই 10 নম্বরের থেকে একবার বাঁচছি, বহুত প্রথম প্রথম প্রথম, তো এখন ওই যারা মানে ওই যে জানে যে আমি সাংবাদিক বা ভাইয়েরা আছে বা অমুক ভাইরা আছে বা একজন নেতায় ফোন দিলে দেখা গেছে আমার একটু ছাড় দেয় এই আর কি, এইভাবে চলে আসি, এই মইনুল ইসলাম নিখিল ভাইয়ের দোহাই দিয়া দিয়া অনেক জায়গায় বাসি, যে আমরা মইনুল ইসলাম নিখিল ভাইয়ের লবিং করি, আমরা আওয়ামী লীগ করি, আপনি আওয়ামী লীগ কই এখন কি করবো, আমি তো আওয়ামী লীগ তো করি, আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে, আমার বাবাই করে আওয়ামী লীগ, আমি আমার 14 খানদান করে আওয়ামী লীগ, আমরা আওয়ামী লীগের এই লোক, এই যে এখন আপনি আমলিক করতেছেন, এখন তো বিএনপি লোকজন জানাতে এটা এই লোক আমলিক, তখন তো আপনার গাড়িটাই জ্বালাইব আগে প্রথম, জ্বালাইলে কি করুম, আর জ্বালাইলে তো কিছু করার নাই, দুটি আমার ভাগ্য খারাপ থাকে, মোবাইল নাম্বারটা দিতে চাই ভাই আপনার, যদি সরাসরি আপনার মোবাইল নাম্বার, ভাগ্য খারাপ থাকলে তো কিছু করার নাই, কি করুম কর, ভাগ্য খারাপ হলে কি করে, আমরা কি আপনার মোবাইল নাম্বারটা দিতে পারবো, দেন 01316986799, এই নাম্বারটা কি ভাই বিকাশ করা, জি বিকাশ করা, এই নাম্বারটা কে ধরবে, আমি নিজেই ধরবো, আপনি নিজেই ধরবেন, জি ধন্যবাদ, দর্শক একজন প্রতিবন্ধী মানুষ, যে মানুষটি দীর্ঘ 3 বছর ধরে পায়ে এই লোহার গ্রিল
বই বেড়াচ্ছেন, শেষ পর্যন্ত এখন পর্যন্ত তিনি হলো এই গ্রিডি খুলবেন, এখন তার পাটা এখন মোটামুটি ভালো অবস্থানে রয়েছে, যদি খোলার পর সে স্বাভাবিক অবস্থানে থাকতে পারবে না, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে হয়তো বা স্বাভাবিক অবস্থানে যেতেও পারে, জানি না দর্শক শেষ পর্যন্ত তিনি এই রডটি খুলতে পারবেন কিনা, গ্রিলটি খুলতে পারবেন কিনা। দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, পুলিশ প্রশাসনের কাছে বলবো যে একটু প্রতিবন্ধী মানুষগুলোকে দেখে আপনারা একটু হৃদয় বিদায়ক, আপনারা তো মানুষ, একটুখানি চিন্তা করবেন যে মানুষগুলোকে যতটুকু স্যাক্রিফাইস করা যায়, কারণ এই অবস্থান থেকে তারা চুরি করছে না, ডাকাতি করতেছে না, খারাপ কোনো কাজে যাচ্ছে না, অন্তত তারা কাজ করে খাচ্ছে, সেই সুযোগটা যদি আমরা না দিই তাহলে তারা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।